জেলা প্রাক্তন সভাপতির ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। বর্তমান সভাপতির দাবি, বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে কটাক্ষ তৃণমূলের। ইডি সিবিআই তদন্তের দাবি গোপাল শেঠের। জেলা প্রাক্তন সভাপতির ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। সম্প্রতি প্রাক্তন সভাপতি মনোজপতি দেব তার ফেসবুকে দাবি করেন, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত 41 জনকে দলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হলেও তারা কেউ ক্ষতিপূরণ পাননি। পোস্টে তিনি লেখেন, এরা বিজেপি বনগাঁ জেলার হতভাগ্য কর্মী। প্রাক্তন সভাপতির এই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এদিন সাংবাদিকদের সামনে মনোজপতি দেব দাবি করেন, সেই সময় আমি সভাপতি ছিলাম, ক্ষতিগ্রস্তদের তালিকা কেন্দ্রে পাঠিয়েছিলাম, ফলে দায় আমার উপর অনেকটাই এসে পড়ে। ক্ষতিগ্রস্তদের লিস্ট চাওয়া হয়েছিল, আমরা প্রায় 350-র উপরে লিস্ট পাঠিয়েছিলাম। তার মধ্যে আমাদের কাছে 51 জন একটা লিস্ট পাঠানো হয়, পাঠিয়ে বলা হয় যে 51 জনকে প্রথম দফায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র আমাদেরকে টাকা পাঠিয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য থেকে আমাদের যেটা জানানো হয় যে রাজ্য সরাসরি ওদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে। এবার সভাপতি আমাদের কাছে লিস্ট এলো, আমাদের বলা হলো ওদের সঙ্গে কথা বলতে, ভেরিফাই করতে। সেই লিস্ট আমরা জেলার গ্রুপগুলিতে আপলোড করলাম, ওদের সঙ্গে কথা বললাম। ওই 51 জনই বারংবার বললো আমরা কোনো টাকা পাইনি। শুধু একবার নয়, এরকম 3 মাস ধরে এই ধরনের ঘটনা ঘটে। 3 মাস ধরে আমরা বারংবার ভেরিফাই করেছি। লাস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি বারবার ভেরিফাই করলাম। তারপরে আবার যেটা হচ্ছে, এখন আমি জেলা সভাপতি নেই, কিন্তু ওরা যারা টাকা পাননি তারা বারংবার আমায় ফোন করছেন, আমায় দোষারোপ করছেন। দাদা আপনি বলেছিলেন, যেহেতু আমি জেলা সভাপতি, ওই দায়িত্বটা আমার বর্তায়। এবার আমি দেখলাম যেটা, যে কেন্দ্র টাকা পাঠিয়েছে, রাজ্য স্বচ্ছতা বজায় রাখতে টাকা পাঠিয়েছে অ্যাকাউন্টে, তাহলে ব্যাংকিং সেক্টরে মারাত্মক কোন দুর্নীতি আছে। এই ব্যাংক মধ্যে থেকে টাকাগুলি ওদেরকে পাঠায়নি, রাজ্য থেকে টাকা পাঠাচ্ছে, অথচ এদের কাছে পৌঁছাচ্ছে না, তাহলে ব্যাংকিং সেক্টরে মারাত্মক দুর্নীতি আছে। আমি তাই বললাম, একটা তদন্ত হওয়া উচিত। ব্যাংকিং সেক্টরে এত বড় দুর্নীতি মেনে নেওয়া যায় না। আমাদের কাছে, আমার কাছে মেল আছে, অফিসিয়াল মেল রয়েছে, রাজ্যের মেল থেকে যে মেল আমায় পাঠানো হয়েছে যে এতজনকে টাকা পাঠানো হয়ে গেছে, কারো টাকায় ফেরত আসেনি, কিন্তু টাকাটা গেল। এ বিষয়ে বর্তমান সভাপতি রামপদ দাস বলেন, সকলের নামের তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক না থাকার কারণে টাকা ঢোকেনি। এই ব্যাপারে পুরো দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওই সময়কার যিনি সহসভাপতি দেবশ্রী বিশ্বাস মহাশয়, এবং দেবশ্রী বিশ্বাস মহাশয় বারংবার রাজ্যের সাথে যোগাযোগ করে লিস্ট পাঠিয়েছে, এবং তিনি ভালো বলতে পারবেন, কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গাতে যখন লিস্টটা পাঠানো হয়েছে দেখা গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক নেই। কীভাবে ঠিক নেই? যেমন তারা অনেকদিন ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করেনি, সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে IFSC যে কোড নাম্বার, যেমন আগে ইউনাইটেড ব্যাঙ্কে ছিল, পরবর্তীকালে সেটা PNB হয়ে গেছে, সভাপতি কারণ IFSC কোড নাম্বার গেছে। সেই হিসাবে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে দেবশ্রী বিশ্বাস গেছিলেন, এবং উনি লাভার্থী যারা এই বেনিফিশিয়ারি হবেন তাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করে চেষ্টা করেছেন, ফোন নম্বরে তাদের যোগাযোগ করে এইগুলো কারেকশন করে পরে পাঠিয়েছেন, এবং সেটা কেন্দ্র ও রাজ্য এটা জানে যে কাদের কাদের লিস্ট পাঠানো হয়েছে। এবং ডাইরেক্ট বেনিফিট স্কিম এটা, মানে এই যারা লাভার্থী, মানে যারা এইভাবে আক্রান্ত হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে। যদি কোথাও কোনো ফল থেকে থাকে আমি দেবশ্রী বিশ্বাসের মাধ্যম দিয়ে, কারণ উনি যোগাযোগ করছেন, আবার কেন্দ্র বা রাজ্যের সাথে যোগাযোগ করব। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ বলেন, বিজেপি দল দুর্নীতিতে ভরা, এক্ষেত্রে সিবিআই ইডি তদন্তের প্রয়োজন। বিজেপি দলটা যে একটা অর্থনৈতিক দুর্নীতিতে যুক্ত তার প্রমাণ হচ্ছে এখানটায়। মনোজপতি দেব, যিনি আজ আমাদের সংসদীয় জেলার এর আগের যিনি উনি সভাপতি ছিলেন, দেখতে পেলাম ফেসবুকে, সত্য মিথ্যা জানি না, তিনি লিখেছেন বিজেপির দুর্নীতির কথা। এরাম দুর্নীতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নীরব মোদীদের নিয়ে করছেন, আবার বাংলায় এসে বিভিন্ন দুর্নীতি। এর আগে শুনেছি কোটি কোটি টাকা পাঠিয়েছেন MP ইলেকশন, MLA ইলেকশনের জন্য, এবং সেখানে গিয়েও দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি তদন্ত হওয়া প্রয়োজন। এগুলো সিবিআই এনকোয়ারির দরকার, ইডি এনকোয়ারির দরকার, কারণ বিজেপি দলটা ভারতবর্ষের টাকা শোষণ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মাধ্যমে তারা বিজেপির ফান্ড থেকে বিভিন্ন মন্ত্রী, আমলা, এমনকি ভারতবর্ষের যারা নিয়ন্ত্রণ করছে তারাও তার পকেটস্থ করেছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ।